হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আজ কিন্তু আমি বড় লোকের রান্না রান্না করব, যেহেতু মাটির চুলা, মাটির চুলাতে গ্রামের পরিবেশে আমি রান্না করব। সেটা হলো ফ্রাইড রাইস, এটা ডিম দিয়ে আর সবজি দিয়ে আমি রান্না করব। এই যে দেখেন, মানুষ তো চিকেন দিয়েও করে, আমি কিন্তু আজ ডিম দিয়ে করব। এখানে আমি তিনটা ডিম ভেঙে দিয়েছি আর মাটির চুলাতে গ্রাম পরিবেশে গ্রামের ভিতরে রান্না করতেছি, 5-স্টার হোটেলের রান্না। তো এটা কিন্তু ডিমগুলি ভেঙে নিয়েছি, ডিম আমি ভেঙে দিচ্ছি, তিনটা ডিম ভেজে আমি তুলে নেব। একটু হালকা কিন্তু লবণ দিয়ে দিয়েছি। আর এই ফ্রাইড রাইস কিন্তু সবারই খুব পছন্দ, আশা করি। আমরা যেমন ভাত ভাজি করি, গ্রামের মানুষ ভাত ভাজি বলে। এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে, এখন আমি সবজিগুলি ভেজে নেব। আমার মিম আলিফ এগুলি খুব পছন্দ করে, তাই আমি আছে, যেহেতু মিম আসছে এই জন্য আমি আছি করলাম। এটা গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাতাকপি, পাতাকপি দিয়ে এখন আমি ভাজি করে নিব। এখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি, আপনারা দু ধরনের দিতে পারেন। এটা পেঁয়াজ দিয়েছি আমি, কিন্তু লম্বা করে কেটে নিয়েছি, কুচি করিনি, এই মানে এইরকম করে কেটে নিয়েছি। দিয়ে এখন সব কিছু দিয়ে ভাজি করে নিচ্ছি আর দিয়ে দিলাম। একটু ভাজি করার পরে দিয়ে দিলাম আমি, এটা হলো টমেটো, আর একটু স্পাইসির জন্য আমি দিয়ে দিলাম ঝাল, এটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এখন এই যে ভাত ভাজি, দেখছেন, বড় লোকরা বলে ফ্রাইড রাইস আর আমরা বলি ভাত ভাজি। তো এই যে দেখেন, আমি ভাত ভাজি করলাম। আর বলেন তো আমার আশেপাশে পরিবেশটা কেমন। এটা দিয়ে দিলাম সয়া সস 1 চা চামচ, আর টমেটো সস 1 চা চামচ দিয়ে এখন আমি সুন্দর করে এটা ভাজি করে নিব। আর এটা কিন্তু খুব টেস্টফুল ছিল, আর একটু কালারের জন্য আমি হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি এটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এই দেখেন, সস দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা সস আর সয়া সস দিবেন। এর ভিতরে আপনারা বাটার দিয়ে রান্না করতে পারেন, আমি কিন্তু বাটার দিইনি, আমি শুধু তেল দিয়ে ভাজি করেছি। যেহেতু ভাত ভাজি করতেছি, তার আবার এত ই করে কী লাভ। ভাজি করা যখন ই হয়ে গেছে ভাত, অবশ্যই এর ভিতর আমি পরে কিন্তু ডিমটা ভাজি করে যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিন্তু এই যে আমার ভাজি করা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি। আসলে খুবই টেস্টফুল ছিল, যেখানে যেহেতু এখানে সবজি দিয়েছি অনেকগুলো, তারপরে ডিম দিয়েছি। অবশ্যই এখানে আপনারা ই দেওয়া গোশ দেওয়া করতে পারেন, আমি আজ ডিম দেওয়া ই করছি। সো এই যে দেখেন কত সুন্দর হয়েছে না, আর টেস্টটা কিন্তু খুবই মজার ছিল, সবাই খুব পছন্দ করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। সো সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই, এই যে দেখেন কত সুন্দর ইয়ামি লাগছে, আসলে অনেক টেস্টফুল ছিল, সবাই খুব পছন্দ করেছে। সো রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। দেখেন কি ইয়ামি লাগছে না, সত্যি কথা বলবেন, সবাই কমেন্ট করে যাবেন কেমন আমার এটা হয়েছে, রান্নাটা হয়েছে। সো রাখি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।